এই যে মাগরিবের সালাত আদায় করেই আমরা বসি, এই সময়টা মূলত জিকিরের সময়। সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই চার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন। এগুলো আপনারা অনেকে জানেন, আবার কেউ কেউ জানেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে অবহেলা করবেন না। আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম, পরবর্তীতে এগুলো করে নি আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন। এটাই সুন্নত যে প্রত্যেকে পার্সোনালি করবেন, কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন? মাশাআল্লাহ, এই তো অনেকেই জানা মানুষ আছেন, সালাম ফেরানোর পরেই তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি। এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গুনাহ করলাম নাকি, যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাপ চাইলাম। একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে, আল্লাহ আমার গুনাহগাতা মাফ করে দাও, খুব কাঁদছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে, নিলে এত কাঁদবে কে, ধরে বউয়ের মাস শুরু করে দিছে। আসলে বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো ছোট্ট বাচ্চা, তার মনে কিছু চাওয়ার আছে। যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে চাই, মা আমার এটা লাগবে। আমরা যখন কোনো নেক আমল করি, বিশেষ করে সালাত আদায় করি, সালাতের ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি, প্রথমে যাই মনটা ছটফট থাক, শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায়। এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম, সালাম যখন ফেরাই তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন, যে বান্দা কী চাও দিয়ে দেব, আর আমি কী চাবো, সবচেয়ে আগে আমার কী চাওয়া আছে। আমার সবচেয়ে আগের চাওয়া হলো মাফ চাওয়া, যে আল্লাহ আজীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে, ক্ষমা, রহমত, দয়া, টাকা পয়সা, অনেক জিনিস আমাদের আল্লাহ তাআলার কাছে চাওয়ার আছে, কিন্তু আসল হলো মাফ। যেমন মা রাগ করে আছে, মার মনটা যখন ভালো হয়ে যায় বাকিগুলো সব সহজ। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয় বাকি রহমত, বরকত, উন্নতি যা আছে ওটা অটোমেটিক এসে যায়। কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গুনাহগুলো, যখনই আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন তখন তো বাকি আর কোনো বাধা থাকলো না। এই জন্য মুমেনের কাজ হলো আমি নামাজটা পড়েছি, নামাজের ভিতরেও আমি মাফ চাইছি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরান, মাফ চাইছি। সালাম ফিরিয়ে এখন প্রথম কথা, আল্লাহ আর কিছু দাও না দাও, এই নামাজের উসিলায় আমার সব গুনাহ মাফ করে দাও। আর গুনাহ মাফ করা মানে সব এসে গেল, বাকিগুলো অটোমেটিক এসে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। এরপরে বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফেরানোর পরে কি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এইটা বলা তিনবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম প্রত্যেকেরই সুন্নত,
নামাজের সালাম ফিরালে আমরা প্রত্যেকেই মুখে উচ্চারণ করে মৃদু শব্দে বা মনে মনে এটা বলবো প্রত্যেক সালাতেই, শুধু মাগরিব নয়, পাঁচ ওয়াক্ত সালাতের পরে নারী পুরুষ সবাই প্রথমেই তিনবার আস্তাগফিরুল্লাহ বলবো, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এটা বলবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া জিকির আমাদের শিখিয়েছেন, তার ভিতরে আল্লাহ তাআলার তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। আল্লাহু আকবার 33 বার বললে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দিয়ে, আলা কুল্লি শাইইন কাদির এই বাক্য দিয়ে আমরা শত পুরিয়ে দেব, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব, এটাও প্রত্যেক নামাজের পরে আমরা পড়ব। এরপরে আপনি আগে পিছে করতে পারেন, প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আও কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। যাদের আয়াতুল কুরসি জানা আছে তারা পড়বেন। এরপরে আরো অনেক দোয়া, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটে সূরা জোহরে আসরে ইশায় তিন সালাতের পরে একবার করে পড়তে হয়, আর ফজরে মাগরিবে এবং ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে ওযু থাক বা না থাক তিনবার করে পড়তে হয়। তাহলে মাগরিবের পরে আমরা এই সূরা কয়বার পড়ব? তিনবার, কুল আল্লাহ তিনবার, কুল আউযু বিফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার, অথবা তিনটে সূরা পড়লেন আবার তিনটে পড়লেন আবার তিনটে পড়লেন, যেভাবেই পড়েন সমস্যা নেই, এগুলো আমাদের জানা। এর বাইরে অনেকগুলো দোয়া জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের শিখিয়েছেন, যেগুলো আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে, মুখস্থ করতে হয়। দরুদের কথা গতদিন বলেছি, 10 বার দরুদ শরীফ মাগরিবের এবং ফজরের পরে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত সেই মানুষের জন্য পাওনা হয়ে যায়। আর একটা দোয়া আপনাদের বলেছিলাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম, সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়লে ওই দিনে কোনো আসমানি জমিনি বালা ওই মানুষটাকে স্পর্শ করবে না। ছোট বাচ্চাদের আমরা যদি সকালে তিনবার ফুড়ে ফু দিয়ে দিই, মাথায় গায়ে হাত দিয়ে একটু পড়ে দিই, সন্ধ্যায় পড়ে দিই, ইনশাআল্লাহ ওই দিনে তার কোনো আসমানি জমিনি বালা তাকে স্পর্শ করবে না। আপনার দৌড়ে বেড়ান হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য, মা যে মহব্বতে পড়তে পারে হুজুর তো ওই মহব্বতে পড়ে ফু দিতে পারে না, আমি কোনো রকম, আর মা কত মহব্বতের সাথে পড়ে, আল্লাহ তো কালবের হালত দেখে যে কতখানি মহব্বত দিয়ে পড়ছে, যে মা যখন এই দোয়াটা পড়ে বাচ্চাকে ফু দেবে এর যে তাসির হবে আমার দোয়ায় অত তাসির হওয়ার কথা না। এরপরে সকালে এবং সন্ধ্যায় হেফাজতের দুটো দোয়া আছে, একটা হলো নিজেরা পড়বেন,
বাচ্চাদেরকে পড়ে ফু দেবেন বা মাথায় গায়ে হাত রেখে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহামা ওয়া আইনিন লামা। এর মানে হলো, আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি, আপনার কালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালামের কালেমার আশ্রয় নিচ্ছি, যেন কোনো শয়তান জিন কোনো কীটপতঙ্গ বিচ্ছু সাপ কোনো বদনজর যেন আমার ক্ষতি করতে না পারে। তিনবার, এবং ছোট বাচ্চাদের এই দোয়া পড়ে সকালে এবং সন্ধ্যায় তিনবার ফু দিয়ে দেবেন, গায়ে হাত দিয়ে পড়বেন। আরবিটা যদি উইজুকা এরকম বললে ভালো হয়, তবে না পারলে এইভাবেই পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহামা ওয়া আইনিন লামা। এটা সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়ে ফু দিয়ে দেবেন বা গায়ে মাথায় হাত রেখে পড়বেন। বাচ্চাদের যখন ফু দেবেন তখন জোরে জোরে পড়বেন, যেন বাচ্চার কানেও কথাটা যায়। ফু দিতে পারেন অথবা গায়ে হাত দিয়ে পড়তে পারেন, সবই এক। সন্ধ্যার সময় না, রাত্রিবেলায় অনেকেই খারাপ স্বপ্ন দেখে, বাচ্চারা ভয় পায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন, নিজেরা পড়বেন, যে বাচ্চারা পড়তে পারে না হাত দিয়ে ফু দিয়ে পড়ে দিয়ে দেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এগুলো আল্লাহর জিকির হবে, সওয়াব হবে, আবার আমাদের দুনিয়ার হেফাজতও হবে। এদিকে খেয়াল রেখে সকাল সন্ধ্যার অজিফাগুলো আপনারা করবেন, মন দিয়ে করবেন। আগামী মাসিক মাহফিলে আমরা আরও নতুন কিছু দোয়া মশকরার পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের সামনে রমাদান আসছে, যে কোনো ইবাদত পালনের আগে ইবাদত বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সওয়াবের কথা বলেছেন এগুলো মনে রাখলে ইবাদতে মজা হয়। যেমন রোজার অনেক মর্যাদার কথা বিভিন্ন সহি হাদিসে আসছে। একটা হাদিস আমরা সংক্ষেপে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি।